ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের আবু হানিফ ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের সুন্নত পদ্ধতি কি, যেমন সাক্ষী কবুল বলা। তো বিবাহের সুন্নত পদ্ধতি হলো, আগে থেকে তো মেয়ে অনুমতি মেয়ের বাবা নিয়ে রাখবেন, আর বিয়েটা ছেলের সামনে হবে, সাক্ষী থাকবে অবশ্যই, দুইজন পুরুষ সাক্ষী থাকবে, আর ইমাম সাহেব বিয়ে পড়াবেন। এক্ষেত্রে মেয়ের বাবা মেয়েকে ছেলের হাতে সোপর্দ করবেন ছেলের কাছে, যে এত টাকার বিনিময়ে আমি অমুক, আমার মেয়ে অমুককে আপনার কাছে বিবাহ দিচ্ছি। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল। এটা হলো বিয়ের পদ্ধতি। এছাড়া যে পদ্ধতিগুলো রয়েছে, মেয়েদের কাছে যাওয়া, মেয়েদের কাছ থেকে কবুল আনা, উকিল বাবা যাওয়া, ওইখানে পর্দা দিয়ে ওড়না দিয়ে তারপরে কবুল বলানো, টাকা পয়সা দেওয়া, এই সমস্ত পদ্ধতি যা চালু রয়েছে সেগুলো সুন্নাসম্মত নয়। মেয়ের উকিল মেয়ের বাবা মেয়েকে সোপর্দ করবেন, এটা হলো সুন্নাত পদ্ধতি। আল্লাহু আলম বিহাদাস সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।